बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यू समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो ব্রেকফাস্ট এখানে রেডি। ব্রেকফাস্টে আছে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আর এদিকে হচ্ছে প্লেন একটা ঘুগনি। তো কি ফুলেছে দেখো লুচিগুলো খালি, আমি তো আর ওয়েট করতে পারছি না, এখন ফটাফট খেয়ে নিই। গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন কেন বললাম, কারণ আজকের ব্লগটা অনেক লেট থেকে স্টার্ট করছি। এখন এখন বাজে হচ্ছে ঘড়িতে একটা, তো আজকে ব্লগটা আমি একটা থেকেই স্টার্ট করছি। আজকে আমার ঘরের সমস্ত রকম কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে কিচেন টিচেন সমস্ত কিছু পরিষ্কার, একদম হেডেক ফ্রি, আর হচ্ছে আমার স্নানও হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে লুচি, আর আজকে আমার লাঞ্চে আছে একদমই সিম্পল। তার কারণ হচ্ছে আজকে একটা বিয়েবাড়ি রয়েছে রাতে, তো সেই জন্যই আজকে দুপুরে সিম্পল করেছি ডাল ভাত আর তরকারি। প্রীতম নিয়ে যায়নি, প্রীতম বলেছে ওখানেই খেয়ে নেবে। আজকে আবার ভোটের রেজাল্ট আছে, প্রীতমের মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওকে তাড়াতাড়ি আজকে আসতেও হবে, কারণ আজকে আমরা ইনভিটেশনে যাচ্ছি হচ্ছে ইছাপুর, অনেকটাই দূর, তো যেতেও অনেকটা টাইম লাগবে, আসতেও টাইম লাগবে। তো ড্রাইভার বলা আছে, তো প্রীতম আজকে হেডেক নেবে না বলেছে, বলেছে রাতেরবেলা আমি ড্রাইভ করে চালিয়ে যাব না, আর তো সেই জন্য ড্রাইভার বলা হয়ে গেছে। কি পড়ে যাব না পড়ে যাব এখনও কিছু চুজ করা হয়নি, আর প্রীতমও কি পড়ে যাবে তাও জানি না, বলেও যায়নি কিছু, দেখা যাক। এখন আউটফিটটাই আগে চুজ করি। আচ্ছা এটা হচ্ছে একদম উপরি পাওনা, ঠিক আছে। প্রিয়া আবার দিয়ে গেল হচ্ছে আমাকে একটু চিকেন বিরিয়ানি, ওরা করেছিল চিকেন বিরিয়ানি, লোক তো ছাড়াই যাচ্ছে না, তো আমি এখন এটাকে এখন খাবো। দেখে তো মানে দোকানের যে কোনো অংশে কম লাগছে না আমার, তো এখন আমি এটাকে খাই। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, আমার গন্ধ শুকে প্রচণ্ড যে খিদে পেয়ে গেছে। এখানে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু, এই দেখো এদিকে পুরো মেঘ। তবে ওয়েদারটা কিন্তু একদম দারুণ করে দিয়েছে, সুন্দর বৃষ্টি হচ্ছে। লাস্ট এসেছিলাম বিরিয়ানিটা দেখাতে, বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছিল। আমি ওকে মেসেজ, প্রিয়াকে মেসেজ করে জানিয়ে দিয়েছি যে একদিন তো ডেফিনেটলি খেতে যাচ্ছি, সেদিনকে তুই বানাবি। সত্যি কথা খুব দারুণ হয়েছিল, মানে যে কোনো দোকান ফেল আর কি। তো যাই হোক, বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমি একটুখানি শুয়েছিলাম, রেস্ট নিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:20, তো সারা দুপুর ধরে শুয়ে শুয়ে একটু রেস্ট নিলাম আর ভিডিও ভিডিও দেখছিলাম। ভাবলাম যে আজকে ফেস মাস্কটা লাগাবো, বা সেটাও লাগানো হলো না। যাই হোক, এখন তোমাদেরকে সকালে যেরকম জানালাম যে আজকে একটা ইনভিটেশন আছে বিকেলবেলা, বাট বাইরে এখন বৃষ্টি পড়ছে, তো কী কী পর কী পরবো না পরবো সেটা একটুখানি বার করে নিলাম আর একটু আয়রন করে নিলাম। তো আমি পরছি হচ্ছে শাড়ি, আর প্রীতম আপাতত যেটা ঠিক আছে সেটা হচ্ছে পাঞ্জাবি পরছে। তো এখন জানি না, অফিস থেকে আসার পরে আবার যদি পাল্টে নেয় তাহলে বলতে পারবো না, তো এখন যাই তোমাদেরকে গিয়ে আউটফিটগুলো দেখাই। তো আমি পরবো হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা পুজোয় প্রীতমের বাবা আমাকে দিয়েছিল, তো এই শাড়িটাই আজকে পরবো। এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা, তো এটাই ঠিক করেছি পরবো। আর তার সাথে এখানে রয়েছে এটা ব্লাউজ। এই হলো আমার আউটফিট, আর এটা হচ্ছে প্রীতমের পাঞ্জাবি, তো প্রীতম এটাই পরবে, পিওর কটনের পাঞ্জাবি, তো বলেছে এটাই পরবে। এখন জানি না এসে পরে আবার ক্যান্সেল করবে কিনা। তো এই হচ্ছে আমার দুজনের আজকের আউটফিট। এখন বাজে হচ্ছে 6:45, আর প্রীতম অলরেডি বেরিয়ে গেছে অফিস থেকে। আমার এখনও গিফট র্যাপ করা হয়নি, ও আনবে হচ্ছে গিফট পেপার, ঘরে আসলে গিফট পেপারও নেই আর সেলোটেপও নেই, তার জন্য আমি গিফট র্যাপ করতে পারিনি, এখনও রয়েছে, আগে রেডিটা হয়ে নি। দিয়ে প্রীতম যখন রেডি হবে ওই টাইমটাতে আমি গিফটটা র্যাপ করে ফেলবো। তো এখন যাই হোক, তো এবারে মেকআপের জিনিসগুলো একটু বার করে সেট করে রাখি, আর এখন এসিটা চালিয়ে দিয়েছি কারণ খুব গরম, মানে আর তারপর তো শাড়ি পরলে তো আরও গরম করবে, তার জন্য এসিটা চালিয়ে দিয়েছি, এখন সুস্থভাবে যাতে রেডিটা হতে পারি। আমি জানি আমাকে বড়ই অদ্ভুত দেখতে লাগছে, বাট কিছু করার নেই, আমি এখন অর্ধেক সাজ হয়েছে আর প্রীতম এখন আসবে, তার জন্য শাড়ি পরে আমার সিঁড়িতে মানে নিচে যাওয়াটা সম্ভব না, একবারই নিচে নামবো, তার জন্য শাড়িটা পরিনি, বাকি এমনি মেকআপ করে ফেলেছি, আর প্রীতম এখন চলে আসবে।
তো যার বিয়েতে যাচ্ছি তার নাম হচ্ছে কৌশিক দা। আমি তার সাথে মোটামুটি 3 বছর একসাথে আমরা কাজ করেছি একদম পাশে বসে, তো দাদা ভাইয়ের সম্পর্ক আর কি। তো খুবই ক্লোজ, মানে ক্লোজ কলিগসদের মধ্যে কৌশিক দা ওয়ান অফ দেম, যার আজকে বিয়েতে যাচ্ছি আর কি, রিসেপশন আর কি। তো খুব ভালো একটা লাইন লিখে দিলাম যে বাংলায়, তাও আবার অনেক বছর পরে বাংলা লিখলাম, যে ভালো থেকো তোমরা আর খুব ভালোভাবে দুজনে বাকি জীবনটা কাটাও, এটা লিখে দিলাম। জাস্ট এমনি ইচ্ছে হলো। আর আমাদের গিফট প্যাক করা হয়ে গেছে, আর এইদিকে আমিও রেডি মোটামুটি। আমিও রেডি। হ্যাঁ, অনেকদিন পরে আমরা দুজন এই সাজে, তো অবভিয়াসলি তোমরা কমেন্টে লিখে জানিও কেমন লাগছে আমাদের এই আউটফিট আজকের স্পেশাল রিসেপশনের জন্য। তো অনেকদিন পরেও আমি এই পাঞ্জাবিটা পরলাম, সেই লাস্ট পুজোর সময় পরেছি। আমিও পুজোর পরে শাড়িটা পরলাম। হ্যাঁ, ওকে তো আমি শাড়িতে কবে দেখেছি আমি নিজে ভুলে গেছি সিরিয়াসলি। তো আজ অনেকদিন পরে ওকে শাড়ি, অনেকদিন পরে ও শাড়িতে, মানে শাড়িতে ভালোই লাগছে। আচ্ছা, তো যাই হোক, তোমরাও লিখে জানিও কেমন লাগছে আজকের আমাদের রিসেপশনের আউটফিট, মানে আমাদের রিসেপশন নয়, যেখানে যাচ্ছি তার রিসেপশনে আমরা যাচ্ছি। তো চলো, এবারে ড্রাইভার তো ড্রাইভার অলরেডি 1 ঘন্টা আগে চলে এসেছে, বাট আমি বললাম তুমি ওয়েট করো, তোমাকে এত আগে আসতে বলা হয়নি। তুমি বলেছো ভুলভাল, তো তাই জন্য এখন বেরোচ্ছি। এই হচ্ছে একটা ফুলের বুকে, তো যেটা প্রীতম হাওড়া থেকে অফিস আসার পথে নিয়ে এসছে, আর মানে এটা আনার সাথে সাথে গোটা ঘর দিয়ে না আমাদের পুরো রজনীগন্ধার গন্ধে মোমো করে গেল পুরো, আর রজনীগন্ধার গন্ধ একটা আলাদাই। চলো এখন বেরোনো যাক, আর 8:05 এবার বেরোই। তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি, আর প্রীতম তো আমার লুকসটা না দেখেই চলে গেছে গাড়ি আনতে, আর গাড়িটা আসলে আমরা বেরিয়েও যাব। তো আগে ওখানে পৌঁছাই, দেন তোমাদেরকে আমি আমার একটা ফুল লুক দেখিয়ে দেবো। সো ফাইনালি ঝটপট রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ইছাপুর। তোমাদেরকে আগেই আমি বলেছি, তো বেলঘরিয়া থেকে ইছাপুর মোটামুটি ওই 45 মিনিট মতো লাগে, 40-45 মিনিট, বাট আমাদের 1 ঘন্টা টাইম লেগেই গেছে, কারণ রাস্তায় অনেক জায়গাতে জ্যামে ফেসে যাচ্ছিলাম। আর প্রীতম এখন ঢুকে পড়েছে হচ্ছে পেট্রোল পাম্পে, পেট্রোলটা রিফিল করিয়ে দেন আমরা আবার বেরিয়ে যাব। রাস্তায় কিছু কিছু জায়গায় বেশ ভালো জ্যাম ছিল, আসলে সন্ধ্যাবেলায় রাস্তাতে জ্যাম তো হবেই। তো দেখতে দেখতে আমরা এখন ব্যারাকপুর অবধিও পৌঁছে গেছি, আর ব্যারাকপুর মানেই হচ্ছে চোখ যায় হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির দোকানের দিকে। তো আমি কন্টিনিউয়াসলি তাকিয়েছিলাম যে কখন আসবে দাদা বৌদির বিরিয়ানির দোকান, আর বলতে বলতে চলে এসেছে। তো দেখো এখানেও বেশ ভালো ভিড় ছিল, ভেতরেও ভিড় ছিল। তো এই আমরা পৌঁছে গেছি, এইটা ম্যারেজ হল। প্রীতম এখন গাড়ি থেকে গিফট গুলো বার করে নি। এখানে একটু গাড়িটা পার্কিং করারই একটু অসুবিধা, একদম শুধু মেইন রোডের উপরে আর কি। এখন 9:05, আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি। বাইরের ডেকোরেশনটা তো দুর্দান্ত, চলো ভিতরে গিয়ে দেখা করি। এখন চিন্তাতে ঢুকতে পারছে না, কারণ গাড়ি এখনো পার্কিং হয়নি। ওই যে আসলে গাড়ি রাখারই একটু অসুবিধা। হ্যাঁ, ওই জায়গাটা তো উঁচু, কোথায় এখন গাড়িটা, গাড়িটা পার্কিং না হলে মালিকের শান্তি নেই, মালিক এখন ভেতরে যেতে পারছে না। মালিকের গাড়ি না পার্কিং হলে না মালিকের কোনোদিনই শান্তি। ওই দেখো গাড়ি কোথায় নিয়ে চলে গেল আবার। ওই লোকজন আমাকে পাগল বলবে, আমি এখানে এসে কুকুর নিয়ে পরে পরেশান হয়ে যাই, কুকুর আদর করতে করতে। তোমার ফুটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, জো ভি হ্যায় ইয়ে সিলসিলে এসে হি চল। আমাদের ফটো শেষ
সেশন ডান, আর এইদিকে ফটো সেশনে প্রচুর লাইন পড়ে গেছে, মানে কৌশিকদার সাথে কথা বলে চলে এসেছি, এখনো ভালো করে কথা হয়নি। এখন হবেই রিসেপশনের দিনকে ফটো তোলার একদম ডিমান্ডই আলাদা। কেন ব্যস্ত না হয়, ফর্মাল ফর্মাল পরে ব্যস্ত দেখা দেখা হয়ে গেছে। আর আমরা এখন বিয়ে বাড়ির মেইন পার্টে চলে এসেছি, খেতে বসে গেছি। আগে পেট পুজোটা হয়ে যাক, তারপর আবার কৌশিকদের সঙ্গে তোমাদের। আমি যে এসে একটু আমার বিয়ে বাড়ির সাজটা দেখাবো সেটারও মানে টাইম নেই। একেতে তো ওইখানে প্রচন্ড ক্রাউড, তার মধ্যে ক্রাউড থেকে একটু বেরিয়ে মানে বেরিয়েই চলে এলাম হচ্ছে এখন খাওয়ার জায়গায়। আগে এখন পেট পুজোটা করিনি, তারপরে অন্য কথা। চিতল মাছের মুইটাটা কেমন? চিতল মাছের মুইটা দেবে। এই কৌশিকদা বলে যে ফুড ব্লগ করতে, বলে দাও। কৌশিকদা বলেছে যাও কি ভালো করে ফুড ব্লগ করে আনো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কৌশিকদাকে বাই বাই বলার জন্য ওয়েট করছি, কিন্তু সে তো বিশাল ব্যস্ত। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কেন এই তো দেখা যাচ্ছে সত্যি তুমি লজ্জা পাচ্ছ, ভিডিও করছো। আচ্ছা তুমি কিরাম খেলে, কিরাম দারুন খেয়েছো? খুব ভালো। খাওয়া দাওয়া শেষ, আইসক্রিম আর পান নিয়ে মোটামুটি এখন আমরা উপর থেকে নামছি নিচে। বর বউ দুজনকে মোটামুটি কংগ্রাচুলেশন জানিয়ে আমরা এখন বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি মোটামুটি ঠিক টাইমেই, বাট বেরিয়েও জ্যামে পড়েছি, কারণ নটার পরে ট্রাকগুলো ছেড়ে দেয়, আর অ্যাজ ইউজুয়াল জ্যাম লেগে বসে আছে। অনেকক্ষণ জ্যামে থাকার পরে আবার আমরা শুরু করলাম গাড়ি, তো এবারে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে 10:30, আমরা এই জাস্ট এলাম আর প্রীতম গেছে গাড়িটা গ্যারেজ করতে, আর অনেকদিন পরে আমরা কোথাও একটা গেলাম বিয়ে বাড়ি আর কি। তো বেশ ভালো লাগলো, সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। তো এখন যাই হোক একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। আর সব থেকে টাফ ব্যাপার যেটা, সেটা হচ্ছে বিয়ে বাড়ি তো যাওয়া হয়ে যায় সেজে গুজে, আর যেগুলো সাজি আর যেগুলো পরে থাকে সেগুলো সমস্ত কিছু বিছানার উপরে, এই রিক্লাইনারের উপরে সমস্ত ছড়িয়ে রয়েছে। আর আর বিয়ে বাড়ি থেকে এসে না আর এতটুকু এনার্জি লাগে না যে সেইগুলো আবার মানে জায়গার জিনিস জায়গাতে রাখি। তো এটা একটা খুব হেক্টিক একটা ব্যাপার, মানে আশা করি সব মেয়েদেরই এটা হয়, বিয়ে বাড়িতে যাই সেজে গুজে, বাট এসে যখন দেখি বিছানাটা আর ভালো লাগে না, মনে হয় এক সাইডে সব সরিয়ে রেখে দিই। তো আমি এখন সেই পদ্ধতি অবলম্বন করব, সব সরিয়ে রেখে দেবো, তারপর কালকে সকালে দেখা যাবে। এখন যাই ফ্রেশ হই নি একটু। আর আমাকে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্টস একবার জানিও, আমি পুরো গোটা ভিডিওটা জুড়ে বলতেই ভুলে গেছি যে আমাকে কেমন লাগছে, সেই সাইডে পরে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্টস করে জানাতে ভুলো না। তাও আবার এটা কখন বলছি না, যখন আমি সাজটা তুলতে যাব তখন আমি তোমাদেরকে বলছি। তো যাই হোক একটু আগে পরে হয়ে গেল। এটা একবারে ভিতরে ঢুকিয়ে দিই। ফাইনালি এলেন আরেকজন। কটা বাজে? 11:15 বাজে, বেশি বাজে না। হ্যাঁ,